তো আমি পুরো রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি বাজে দেড়টা, ঘর থেকে বেরোচ্ছি, যে কোনো একটু মন্দিরে যাব, ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু রামকৃষ্ণ মিশনে যাওয়ার ইচ্ছা আছে। আজকে একটা খুব ভালো দিন, কল্পতরু, আজ রামকৃষ্ণ ঠাকুর কল্পতরু হয়েছে, মার মুখে শোনা। তো আজকে একটু যাব রামকৃষ্ণ মিশনে, আসার পথে যদি পারি, শিওর না। তো আমরা আমার আউটফিটটা আজকে দেখানো, একটা কুর্তি পরেছি আর নিচে একটা গাড়ারা, গাড়ারাই তো বলে, আমি ঠিক নামগুলো জানি না, গাড়ারা সারারা গাড়ারা যেটাই বলো সেটা পরেছি, আর গলায় এটা পরেছি, আর এই যে কুর্তিটা চিকেন কারির একটা কুর্তি, আর এই প্যাকেটটা আমাকে গত বছর ম্যারেজ ডেতে তোমাদের দাদাভাই দিয়েছিল, সেটা পরেছি, মিলে গেছে, আমার খুব ভালো লাগছে। আমার মেয়ে এই যে সেই সেই আমার মেয়ে, আমার কুর্তি আমার মেয়ে, ও হ্যাঁ এই কুর্তিটা আমার মেয়ে, আমার কুর্তি পরেছে ওর কুর্তি পরেছি আমি, আর ওর কিন্তু অনেক ড্রেস, কিন্তু যখন কোনোখানে ঘুরতে যাও ড্রেসই থাকে না। আমার কুর্তি নেই, কুর্তি আমি মার থাকে, আর এই ইয়াররিংটাও আমার, ইয়াররিংটাও হ্যাঁ, না না ওই তো আমার, না ওই তো আমার, ওই আমার। তো যাই হোক চলো এখন যাই, কোথায় যাই না যাই সবটাই তো দেখতে পাবে, চলো সঙ্গে থাকো। আমার বোনরাও যা রেডি হচ্ছে এখানে, আমার বোন মেয়ে আর রাঘব আর ঋষি আর মা, ওই যে দেখো আমার মা গেট লাগাচ্ছে, কেন কি গেটে তালা আমার মা মারবে। জয় মা, জয় মা কালী। এখানে একটা মন্দির আছে জানো, এই যে দেখতে পাচ্ছ না লাল গেটটা, এটার এটাই কিন্তু আমার মাসিদের ঘর, ছোট মাসি যে, আর এই যে আমাদের ঘর, এই যে আমার মা আসছে, সোজাসুজি ঘরটা আমাদের, বুঝতে পেরেছ? গেটের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে, দেখো এগুলো আমার পার্লারের সাইনবোর্ড আর তোমাদের দাদাভাইয়ের এলআইসির সাইনবোর্ড। তো আমরা ঘুরতে বেরোচ্ছি, মা যাবে না যাবে না বলছিল, কিন্তু বছরের প্রথম দিন মাকে না নিয়ে আমরা যাবই না। তো আমরা এসেছি নিরুজ ধাবা, তোমাদেরকে দেখাচ্ছি, বেশি দূর নয়, লখড়া নিরুজ ধাবাতে এসেছি, এখন লাঞ্চটা করে নিব। এখানে প্রচুর ভিড় আছে আজকে, থাকবেই 5 জানুয়ারি বলে কথা, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, ওরা আগে আগে ঢুকে গেছে, আমি এখনও এন্ট্রি করিনি। দেখতে পাচ্ছ ভিড়, প্রচুর গাড়ি, দেখো অন্যদিন এত ভিড় থাকে না, যেহেতু আজকে 5 জানুয়ারি তো ভিড় কিন্তু অনেক আছে, অনেক ভিড় কিন্তু। দেখতে পাচ্ছ দি, এই যে না না আছে, এই যে দেখো ওরা মাত্র বসলো, একটা রুম খালি নেই আজকে, রুম বলতে এই যে এই ধরনের ছোট ছোট করে খোপ খোপ করা হয়েছে, একটাও খালি নেই, বুক করা হয়ে গেছে সব আগের থেকে। আজকে কি হবে, বুক না বুক না বুক না, বললো যে তোমাকে এখানে মনে হয় না খাওয়া যাবে, বেরিয়ে যেতে হবে। তো আমরা এখানে পুরো পট্টি দাঁড়িয়ে আছি, আমাদের বড়রা খুঁজতে চলে গেছে, এইখানে পুরোটা দেখতে পাচ্ছ, এই যে এই সাইডে আছে, এই সাইডেও ফুল, এই পিছনেও ফুল, আর এই যে সাইডে ছোটো 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 দেখছ, এগুলো কিন্তু মানে এক একটা ফ্যামিলির জন্য করে বানিয়েছে, কিন্তু সব ফুল। তো আজকে আমরা কী করব, এখন 3:30-টার উপরে বাজছে, এই দেখো আমাদের সাথে কিন্তু ওরাও দাঁড়িয়ে আছে, কেউ পাচ্ছে না, আজ কেউ ঘরে রান্নাবাড়ি নেই, সব আজকে ধাবা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে, তাই তো আজকে এত ভিড়। কোথায় যাবো এখন, ভার্গবতে? তো এই দেখো সব সব দাঁড়িয়ে আছে, দেখো খালি আমরা না, দেখতে পাচ্ছি সব দাঁড়িয়ে আছে, এইখানে কিন্তু আজকে আর জুটলো না, এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা পাশেই একটা রেস্টুরেন্ট আছে ভার্গব বলে, দেখি এখানে গিয়ে কি হয়। বলো না, বাই বাই নিরুজকে, বাই বাই করে দিলাম। এই যে ভার্গব
গ্র্যান্ড হোটেলে টার্গেট আছে, পাশে এই যে নিরুজ ছিল আর এই যে ভার্গব, আর এখানে এসেই তো আমার চোখ পড়ে গেল ফ্লাওয়ারগুলোতে। জাস্ট কি সুন্দর ফ্লাওয়ার তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে শিব ঠাকুর আর পার্বতী বসে আছে, শিব পার্বতী গণেশ বসে আছে। জয় বাবা, ওম নমঃ শিবায়। এই দেখো শিব পার্বতী। তোমাদেরকে একটা কথা বলবো, আমি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম না, আমি ভেবেছিলাম যে আমি ফার্স্ট আমি একটা কোনো মন্দিরেই যাব, তারপর আমি খেতে আসব। কিন্তু যেহেতু আমাদের দেরি হয়ে গেছে না, তাই আমি আর মন্দিরে আসতে পারলাম না, ডাইরেক্ট খেতে চলে এসেছি। বিশ্বাস করবে, যখন আমরা এই হোটেলটাতে প্রবেশ করেছি, ঢুকেই দেখছি যে শিব পার্বতী গণেশ স্বয়ং বসে আছে। বলো তো, এমন লাগে না যে ঠাকুর নিজেই চলে এসেছে আমার সাথে দেখা করতে? আর হোটেলের মধ্যে শিব পার্বতীর মূর্তি থাকবে ভাবাই যায় না, গণেশ থাকতে পারে, শিব পার্বতী গণেশের মূর্তি পেয়ে গেছি, আর কি চাই বলো তো? খুব সুন্দর লাগছে। আর এই যেখানে যাই সেখানেই গোলাপ রানী, তাও কি তার পরিবার নিয়ে বসে আছে গোলাপ রানী। কত চন্দ্রমল্লিকা, তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে হোটেল ভার্গব গ্র্যান্ড। এখন এইখানে গিয়ে ভগবান জানে এখানেও কি ভিড় নাকি এখানেও আমাদের নেই, তারপর আমরা কোথায় যাব কিছু জানি না। তো ফুলের মধ্যে আমি একটু আসবো না, তা কি হতে পারে? ও তোমাদের দিদি ভাই ফুলের সামনে এসে গেছে। তো আমার দিদি ভাইয়ের মাকে নিয়ে এসে গেছি চন্দ্রমল্লিকার পাশে। কেমন লাগছে বলো? কি সুন্দর লাগছে, খেতে পারি আর না পারি? আর জানো আমরা না আসার সময় খেয়ে আসছি, তা আমাদের দুজনের মার আর আমার একটুও খিদে নেই, কিন্তু ওদের প্রচণ্ড খিদে পেয়েছে। জানি না এখন খাওয়াটা কতক্ষণে জুটবে, কিন্তু জানতাম আমরা ফার্স্ট জানুয়ারিতে প্রচুর ভিড় হয়, এক একটা রেস্টুরেন্ট ধাবা সব জায়গায় ভিড় থাকে জানতাম, কিন্তু মানে এত ভিড় হবে যে ভাবতে পারিনি। দিনের দিন যত লোক বাড়ছে তত রেস্টুরেন্ট বাড়ছে আর ততই ভিড় বাড়ছে, আর গাড়ি তো প্রচুর বাড়ছে, এই রাস্তায় আজকে প্রচুর জ্যামও পড়বে। এই দেখো মাকে নিয়ে তো আসছি, কিন্তু মার ভীষণ কষ্ট হয় এই যে সিঁড়িটা নিয়ে উঠতে। সিঁড়ি যেখানে আছে মা যেতেই চায় না, তো একটু তো সিঁড়ি থাকবেই বলো, সিঁড়ি ছাড়া কি কোনো জায়গা থাকে? আর ঘরে বসে থাকলেও কি ভালো লাগবে? আর এই যে বুদ্ধদেব আছে বসে, আর এখানে নিশ্চয়ই ক্রিসমাস সেলিব্রেট সুন্দর করে ডেকোরেট করেছিল ক্রিসমাসের। দেখো বুদ্ধাটা কি সুন্দর। আমরা যাচ্ছি, ঢুকেছি এখন। যাই হোক এখানে কিছু পাওয়া গেছে, আমার বোন আগে চলে গেছিলো তো বললো এসে পড়। খুব সুন্দর একটা হোটেল, সেকেন্ড ফ্লোর। হ্যাঁ আমরা লিফটে উঠে যাচ্ছি। আমাদের ওই নিরুজে নিরুজে জায়গা হলো না, আমরা এই ভার্গবী আমাদেরকে ডাকলো। সুন্দর একটা হোটেল। তো এখানে আজকে আমাদের লাঞ্চ জুটলো। আমাদের তো লাঞ্চ তো মানে ঘর থেকেই করে আসছে আমি আর মা, আর এই যে রাঘব টাঘব ওদের কিন্তু প্রচুর খিদে পেয়েছে, তাই না? কেমন লাগছে? কেন কি জানো আজকে সব বৌরা ছুটি, আজকে সব ধাবার মধ্যে বৌদের আজকে মানে রান্না করতে হয়নি, ঘরে খাচ্ছে, ঘরে খাবে না কেউ। যেরকম দাদা ভাই আমাকে নিয়ে আসছে, আজকে ঘরে রান্না বান্না নেই, হোটেলে খাবো। তাই আজকে না সব সময় তোমরা আমরা রেস্টুরেন্টেই খাই, ম্যাক্সিমাম টাইম বাইরে গেলে। ম্যাক্সিমাম টাইম না, মিনিমাম। না না মিনিমাম না, মাঝে মাঝে খাওয়া হয়, তোমরা দেখো এটা তো আমি অস্বীকার করি না। আজকে এই হোটেলে কালকে ওই হোটেলে খাচ্ছি, এটাই তো জীবন। ঘরে রান্না করে করে খাবো না, জীবন না, জীবন মানে হোটেলে খাওয়া। হোটেলে আমরা নিলাম সব টেবিল, কিন্তু বুক, এই যে টেবিলটাও বুক হয়ে আছে, এই টেবিলটা বুক।
এই টেবিলটা বুক হয়ে আছে, সব বুক আছে। এখন আমরা এই টেবিলে সবাই বসে পড়েছি, দেখতে পাচ্ছ আমি বসিনি, এখনো আমি বসবো। তো মেনু বুকটাও এসে পড়েছে, মেনু বুক দেখছি। এই যে স্বপন আমাদের বোনের জামাই, ও দেরি মানে ওর একটু টাইমলি খায়, তো তো দেরি হয়ে গেছে, মুডটা অফ আছে। আর আমার বোনকে দেখো একদম, এখানে ওর টিচার টিচার লুক। আর রাঘবকে দেখো খুব মানে এক্সাইটেড, কখন আসবে আর টাংটুং টাংটুং করে খাওয়া শুরু হবে। আর ঋষি হয়েছে কিছুই জানে না, আর সৃষ্টি তো রিল বানানো তো এক্সপার্ট। আর আমার মা দেখছে কিসের কিসের স্মেল বেরোচ্ছে, কী দিয়ে কী বানানো যায় এইসব। আর ও একদম মেন চেয়ারটাতে বসে দেখছে যে কত দেরি আর কত দেরি। আর তোমাদের দাদা ভাই কী করছে, কখন আসবে খাওয়াটা, এই যে ওয়েটিং সহ্য হচ্ছে না। এই দেখো মোবাইলের মধ্যে, এই দেখো মিরর সেলফি নিয়েছিলাম আজকে আমরা আসার সময়। আমাদের সার্ভিং প্লেট রেডি হচ্ছে, যেটা লাঞ্চের মেন প্লেটটা অলরেডি সাজানো হচ্ছে, কত দেরি হবে জানি না। তো আমাদের লাঞ্চ এসে পড়েছে। খাওয়া হয়ে গেছে, আমরা বের হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ফটো তুলবো? আচ্ছা দাদা ফটো একটা তুলে নেই দাদাভাইয়ের সাথে, এর আগে এখানে বসে একটা ফটো তুলবো। তো দেখো দাদাভাই ফটো তুলছে, এই মেয়ে তুলে দিচ্ছে পাপাকে। আমাদের আসামের একটা চিহ্ন, এটাকে জাপি বলে, তোমরা সামনে থেকে দেখে নাও। রাঘব তুলে দিচ্ছে ওর দিদিভাইকে ফটো। দেখো রাঘব আজকাল কি না পারে, সব পারে। আমাদেরকে তো রিভিউটা দিলাম না যে ভার্গব হোটেলের খাওয়াটা কেমন ছিল, মানে জাস্ট অসাধারণ ছিল, ভালো লেগেছে, মানে কোনো রকম কমপ্লেন নেই, আমার খুব ভালো লেগেছে। কোয়ান্টিটি মানে রেট হিসেবে সব ঠিকই ছিল, খারাপ লাগেনি। তো এখন বের হয়ে যাচ্ছি, কোথায় যাবো কী করবো কিছু জানি না, বের হচ্ছি। তো এই হোটেলের আগমন হয়েছিল কাদের কাদের, এই দেখো প্রিয়াঙ্কা চোপড়া, ওদের ফটো লাগানো হয়েছে যারা যারা এসে গেছিলো এই হোটেলে। আর এখানে নাইস অ্যাকোরিয়াম, এখানে তো বড় বড় ফিশ দেখি, একদম বড় ফিশ দেখো। আর ওইদিকে ফটোশ্যুট হচ্ছে ওদের, আমি একটু ফটো তুলে নিই, নাহলে আর আমার ফটো তোলা হবে না। আর এই ঝাড়বাটিটা দেখো জাস্ট অসাধারণ, আমার খুব শখের জিনিস এটা। আর আমরা ওই উপরে গেছিলাম কিন্তু দেখতে পাচ্ছো, তোমাদেরকে পুরোটা হোটেলেই আমি একটু শেয়ার করলাম, চেষ্টা করলাম দেখানো। আমরা একদম নিচের গ্রাউন্ড ফ্লোরে এসে পড়েছি, এখন আমরা একটু বসেছি আর ফটোশ্যুট করছি। আর বোন তো আমার ফটো তোলাতে একদম ব্যস্ত, ও একদম ফটোজেনিক হয়ে গেছে, আগে ছিল না। তো এখন বের হয়ে যাচ্ছি কিন্তু একদম, হ্যাঁ এখন কোথায় যাব দেখা যাক। খুবই ভালো লেগেছে এসে। এই যে বছরের প্রথম দিন, যে সবাই বলে যে বছরের প্রথম দিন যেটা করব সেটা হয়, সবাই বলে মানে আমরা ভাবি, তাই তো আমরা বের হই। সত্যিই যদি হতো তাহলে ভাবো তো কি মজা হতো সারাটা বছর। লাস্ট ইয়ারও আসছিলাম, তোমরা অনেকেই জানো আমার চিংড়ি খুব ফেভারিট, আর আমার লিপস্টিকটা চলে গেছে, এখন গাড়ি থেকে লিপস্টিক লাগাবো। হ্যাঁ এই যে দুই নাতিকে নিয়ে আমার মা ফটো তুলছে। তো এখন হোটেল থেকে খেয়ে আমরা আবার চলে যাচ্ছি। দীপর বিল বলে একটা জায়গা আছে, দীপর বিল মানে দ্বীপের বিল, হ্যাঁ দীপর বিল বলে,
তো দীপর বিলে একটু যাবো, গিয়ে একটু ফটো টটো তুলবো, একটু টাইম টু স্পেন্ড করবো, দেন আমরা দেখি কোথায় যাই। সঙ্গে থেকো। দুঃখের বিষয় আমরা দীপর বিল যেতে পারলাম না, কেন কি তোমাদেরকে দেখালাম রাস্তার এই অবস্থা, এত জ্যাম লেগে আছে। আর দীপর বিলের এখানে মানে কপাল পুরো, যেগুলো মানে লাভ বার্ড বলতে পারো, বিয়ের আগে পরে দুনিয়ার ভর্তি, একদম অনেক ভিড় হয়ে আছে। আর এখানে আর আমরা নামলাম না, এত ভিড়, তোমাদেরকে কিভাবে বোঝাবো, মানে বিলটা আর দেখাই যাচ্ছে না, মানে মানে লাভ বার্ড একদম জুটি জুটি বেঁধে লাভ বার্ড বসে আছে। আর আমরা লাভ বার্ড যাচ্ছি গাড়ি করে, এই যে আমরা লাভ বার্ড এর হার্ট পিসেস বসে আছে পিছনে, হার্ট পিসেস গুলো বসে আছে এই যে। তো আমরা যাচ্ছি কি আবার রিটার্ন, এখানে আর হলো না, হ্যাঁ একটা লং ড্রাইভ হয়ে গেল, এখন আমরা যাব রামকৃষ্ণ মিশনে। তো সঙ্গে থেকো, কেমন আমরা এসে পড়েছি মন্দিরে, রামকৃষ্ণ ঠাকুরের মন্দিরে এসেছি। দেখো এখানেও লোকের ভিড় আছে, এখন কিন্তু বাজে 7:30। শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির আজকে এত রাত্রেও খোলা আছে। তো আমরা এখন প্রদক্ষিণ করছি, তো যেটার জন্য আমরা এসেছি, যে তোমাদেরকে তো বললামই তখন যে কল্পতরু হয়েছিল আজকে, তো আসার খুব ইচ্ছে ছিল, তো এসেছি, ভেবেছিলাম বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ হয়নি, এখনও লোক অনেক আছে জানো। এই যে দেখো পিছনে প্রচুর লোক এখনও আছে, পিছনে এখনো অনেক লোক আছে, এই দেখো এখনো ভিড় আছে, অনেক রাত হয়ে গেছে, 7:30-টার উপরে বাজে, লোক এখনো আসছে দেখতে পাচ্ছ। তো যাক ঠাকুর দর্শন হয়ে গেল, যেটার জন্য আমরা, আমার ভীষণ ইচ্ছে ছিল, তো ইচ্ছেটা আমার পূরণ হয়েছে, সেটা আমার খুব ভালো লাগলো। তো এখন আর বেশি দেরি করব না। আর চতুর্দিকে ফুল গাছ তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখো কত ধরনের ফুল, কি যে ভালো লাগছে না দেখতে, নিজের চোখে, যেটা ক্যামেরাতে দেখছো সেটা কিছুই না, নিজের চোখে ফুলগুলো দেখে অপরূপ লাগছে, অপরূপ। এখন ঠাকুর মন্দির থেকে বের হয়ে যাচ্ছি, রামকৃষ্ণ ঠাকুর মন্দির থেকে। এই যে মার জন্য আসা, মার খুব ইচ্ছে ছিল আসা, দেখেছো আসা তো পূর্ণ হয়েছে, প্রসাদও পেলাম, মহারাজকেও দর্শন করতে পারলাম। আর মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও করাতে এত অ্যালাউ নেই, তাই বাইরে এসেই কথা বলছি তোমাদের সাথে, কেন কি মানে সাইডে করা যেত, ভিতরে তোমাদেরকে কিছু দেখাতে বেশি পারিনি, কেন কি রেস্ট্রিক্টেড ছিল মন্দিরের ভিতরে ক্যামেরা করা, তাই ঠিক আছে। তো এখন আমরা বাড়ি চলে যাব। দেখা হয়েছে, এই যে আমার মেয়ের বান্ধবীর মা, এই যে আমার মেয়ের ছোটবেলার বান্ধবীর মা, দেখো রাস্তায় দেখা হলো। আর এই যে ইপ্সিতা, এই আমার মেয়ের ছোটবেলার বান্ধবী, আর ওর বোন না, ওর বোন, এই যে ফুচকা, আর ফুচকা খেতে এসেছিলাম এখানে পিছনে ফুচকা, আর এসে এখানে দেখা হয়েছে ওদের সাথে। আর ওরা জানে না হয়তো, ওরা কিন্তু একদম হা হয়ে গেছে যে কি হচ্ছে, এখন ওদেরকে বলবো যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ নার্সারি থেকে, তো হ্যাঁ তোদের নার্সারি থেকেই মোটামুটি চিনা, একদম চাইল্ডহুড ফ্রেন্ড আর কি, আর এখনো এখনো স্কুল টিচার। কি কতদিন হয়েছে তোমার? ফেব্রুয়ারিতে 1 ইয়ার হবে। ফটো তোলা হচ্ছে এখানে, বান্ধবী পেয়েছে ছোটবেলায়, ফটো তুলবে না হতে পারে, চাইল্ডহুড ফ্রেন্ডকে পেয়েছে। আর তোমার এই ছোট মেয়েকে মনে হয় আমি দেখি নাই,
হ্যাঁ ওকে আমি দেখিনি, ওকে আমি পাস দেখেছি। তার মানে ওরা যখন থেকে স্কুলটা চেঞ্জ করে দিল তারপর থেকে আর দেখা হয় না। কত ক্লাস অবধি পড়েছিস তোরা? আমরা চলে যাচ্ছি ঘরের দিকে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিব আর তোমাদেরকে ছুটি দিয়ে দিব। তো আবার বলছি 1 2 3 আসবে ভালো দিন, নতুন বছর সবার খুব ভালো দিন আসুক, ভালো দিন কাটুক, সুখে থাকো, সুস্থ থাকো, এটাই আমাদের সবচেয়ে বড় এখন একটা চাহিদা, সুস্থ থাকা। তো বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের জন্য ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। আর নতুন বন্ধু যদি কেউ দেখছো এই দিদি ভাইয়ের পাশে থেকে যেও, একটি লাইক করো, পারলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটাকে ক্লিক করে অল অপশনটাকে ক্লিক করে দিবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো, বাই বাই।